আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম অভিভাবক, বিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট তাসাউফ গবেষক, সুফি সাধক, যিনি বহির্বিশ্বে বাংলাদেশের আহলে সুন্নাতের প্রতিনিধিত্ব করছেন, আমাদের প্রত্যেকেরই পরম শ্রদ্ধেয় আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ইয়া আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া রাহমাতাল লিল আলামিন। কি মুহাম্মদ সে ওয়াত তুলে তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহান চিজ হ্যায় কিয়া লৌহ কলম তেরে হ্যায়, রাসূল পাক কে কুরবান নেহি তো কুছ ভি নেহি, মুসলমান এসা মুসলমান নেহি তো কুছ ভি নেহি, কুরআন পাক কা হাফেজ হুয়া তো কিয়া হাসিল, আকীদা বাস্তবে কুরআন নেহি তো কুছ ভি নেহি। খুদা কে ফজল সে হর চিজ মেরে ঘর মে হ্যায়, মদিনা জানে কা সামান নেহি তো কুছ ভি নেহি, জাহান মে তো মুসলমান হামে শকি নেহি, ইয়া রাসূলুল্লাহ আগর আম হাম পে মেহরবান নেহি তো কুছ ভি নেহি। হামারে সিনে মে দিল হ্যায়, জিগার হ্যায়, সব কুছ হ্যায়, ইয়া রাসূলুল্লাহ তুমহারে ইশক কা তুফান নেহি তো কুছ ভি নেহি। মগজে কুরআন হুবে ইমা জানে দিন, হাসতে হুবে রহমতুল লিল আলামিন। দিন ইসলামের জান, কোরআনের মগজ, জীবনের সমস্ত রিয়াদতের মূল মন্ত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠিত এত বড় অনুষ্ঠান আল্লাহর দরবারে শুকরগুজারি করি, আল্লাহ যেন আমাদের সকলকে মিলেমিশে মহব্বতের সাথে সত্যিকার আল্লাহ রাসূলের দীন ধর্ম মজহাবকে প্রচার এবং প্রসার করার জন্য আমরা সকলে যেন জীবন পাঠ করে কাজ করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আপকে সব গায়ত কে লজ্জা কে মজা হাম পবক মে দেখা, খুদ ফানা হুকার জাত কে মিলনা, ইয়ে তামাশা হাম পবক মে দেখা। মুরব্বাই কারাম, আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূলের মহব্বত রেজাবন্দি এবং সত্যিকার দীন ধর্ম মজা যাদের উসিলায় পেয়েছি সেই মহান হাস্তিকে স্মরণ সভায় আজকে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের হাজিরে কবুল করুন এবং সেই মহান হাস্তিদের রুহানি ফয়জাত এবং বরকত দিয়ে আল্লাহ আমাদের সকলকে উভয় দানে পরিপূর্ণ কামিয়া বিধান করুন। গুরুবেন কারাম, আল্লাহর দরবারে যখন কোন মানুষ মকবুলিয়ত লাভ করেন, কারো খেদমত যখন আল্লাহ কবুল করেন, কারো ঢোল দেওয়ার দরকার হয় না। আমরা চট্টগ্রামের জমিনে আমাদের শেরে বাংলা হুজুর ছিলেন, মাওলানা ফরদাবাদী সাহেব ছিলেন, আমাদের প্রিয় মসজিদ হজরত নবাজি ইসাপুরি কেন্দ্র ছিলেন, মাইজবান্ডার দরবার শরীফ, এবং বাংলাদেশে আমরা কাদের ইসা বলতে আমরা আল্লামা আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহি বুঝি, হাসিম ইসা বলতে আমরা আমাদের হুজুর নুরুল ইসলাম হাসিম হুজুরকে বুঝি, নঈম ইসা বলতে আমরা ওবায়দুল হক নঈম ইসাকে বুঝি, আশরাফ ইসা বলতে কাজী মঈনুদ্দিন আশরাফ ইসাকে বুঝি। মুরব্বিয়ে কেরাম, আমাদের দীন ধর্ম মজহাবের জন্য এই সব হযরত কেরামে যে কোরবানি দিচ্ছেন এবং গবেষক লেখক যদি বলি আমাদের জামিয়ার আব্দুল মান্নান স্যারকে বলি, ওনারা কেউ কাছে ধোঁক দেয় না, ওনাদের কাজ ওনাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কারো কোনো খেদমুখী কবুল করেন আল্লাহ সেই ঢোল নিজে ফিরে দেন, আমাদেরকে ঢোলের জন্য কোনো দরকার নাই, আমরা নীরবে নিভৃতে হৃদয়ের অর্থ দিয়ে মহব্ব দিয়ে সত্যিকার আল্লাহ রসুলের দিন ধর্ম মজহাব কি, যারা পাপির পন্থী, যারা আমাদেরকে ইহুদি নাসারা পয়সাকে আমাদের দিন ধর্ম মজহাবকে বিকৃত করতেছে, আমাদেরকে বিপদগামী করতেছে, আল্লাহ যেন আমাদেরকে তাদের থেকে পালন করেন। কিছুদিন আগে মরণ আশ্রমী সাহেবকে
কেবলা, আমাদের ঢাকা আলিয়া কাদরিয়া ভাইস প্রিন্সিপাল, আমরা কয়েকজন আলাদা শরীফে গেছিলাম সেখানে। আপনারা জানেন বর্তমান বিশ্বের হাবিব আল জাফরি, তিনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, নবীজির আহলে বায়ত, এবং পৃথিবীতে যদি বলেন বর্তমানে 10 জন বড় বুজুর্গ আলেম আছেন, এর মধ্যে তিনি একজন। আল্লাহ তৌফিক দিয়েছিলেন, উনি ওই দিন কায়রোতে ছিলেন, আমরা ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য, আমরা প্রায় 2.5 ঘন্টা ছিলাম ওনার কাছে। আমাদের ঢাকা কাদরিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব, তিনিকে প্রশ্ন করেন, হুজুর আমাদের দেশে কিছু অপমানুষ আমার নবীজির আব্বা আম্মা কাফের, নাউজুবিল্লাহ বলতে চান, ইনি বসার থেকে দাঁড়ায় গেছেন জন। তিনি বলেন, আমি এই সমস্ত পৃথিবীর আইন নেতাম, ইভেন টু দুষ্ট ইবনে তাইমিয়ার দুষ্টিও এই কথার মধ্যে একমত। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুবারক, যেই কবরস্থলে মিশে আছে, যেই কবরস্থলে নবীর সাথে আমার নবীর জিসমে হাসান মিশে আছে, সেই কবরের মাটি আল্লাহর আরশের থেকে বেশি মূল্যবান। যদি এইটা হয় যেই নবীজিকে যেই আম্মা যান 10 মাস 10 দিন তিনি সেই আথার মহামারে ধারণ করছেন, তিনি মোকাম প্রদান করেছেন। আল্লাহ পাক বলেন, আমি যে আয়াতে করিমা আপনাদেরকে আপনাদের তেলাওয়াত করলাম, বলেন, ইব্রাহিম আপনি আমার অনেক কথা কাজের মধ্যে আপনি আমার প্রস্তুতি অর্জন করেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমি পৃথিবীর ইমাম তৈরি করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ আমাদের আওলাদ পর্যন্তের কি অবস্থা হবে? বলেন, আপনার আওলাদ পর্যন্ত যারা এই ন্যাক পদে থাকবেন তারাও সেই ন্যাক জিনিস লাভ করবেন। আমার নবীজি বাবাজি ইব্রাহিম আলাইহিস সালামের পুস্তক থেকে আসছেন, আল্লাহ বলতেছেন আপনার পুস্তের মধ্যে যারা ন্যাক পদে থাকবেন তারা সেই নিয়ামত লাভ করবেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পুস্তক থেকে আমার নবীজি আসছেন, সেই নবীজির বাবা মা কিভাবে কাফের হতে পারে? নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানি, জাকির নায়েক, এই সব দুরাচার বস্ত্র ফিলিস্তিনা ইহুদি নাসারা টাকা পয়সা খেয়ে খেয়ে এই আমাদের মধ্যে বিভেদ আমার নবীজির সম্মানের মধ্যে বিকৃত করে তারা সমাজের মধ্যে প্রচার করতেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রহমত আছে, আপনারা মনে রাখবেন এই তাওহীদের জমিন যতদিন থাকবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের এই সংগঠন আহলে সুন্নাত ওয়ালের এই সমস্ত আইনকারীরা আমরা পৃথিবীর জমিন ইনশাআল্লাহ জিন্দা থাকবে। আমাদের প্রতি আল্লাহর দয়া আছে, আল্লাহর করুণ আছে, নবীজির কৃপা দৃষ্টি আছে, আমাদের বাইতে আধার ওলি আল্লাহ সমস্ত ন্যায়পদ আছে, আমাদেরকে ইনশাআল্লাহ কোন পেশানির কারণ নাই, দুঃখ করার কারণ নাই, আমরা মনের গভীরে মহব্বতের সাথে সকলে মিলে বেশে আল্লাহ রসুলের রজ্জুকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আল্লাহ আমাদেরকে তুদ্ধ থেকে পৌঁছাবেন। পুরোপেনা কালাম, সময় এসে গেছে আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে আমাদেরকে উভয় রকমের বিদ্যা দিতে হবে। 1 নম্বর বিদ্যা যেটা আল্লাহ রাসূলের পথ নির্দেশনা, আর সাথে সাথে আমাদের ছেলেকে যেন ব্যবসা বাণিজ্য করে লক্ষ টাকা কামাই করতে পারে সেই বিদ্যা আমাদেরকে একসাথে দিতে হবে। যদি তা না করি এই ইহুদি নাসার পয়সা খেয়ে মানুষ বিপদে নেমে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ, আমরা পৃথিবীর জমিনে কারো মুহতাজ না হয়ে আমরা যেন নিজে আত্মসংযম হয়ে আমার টাকা পয়সা অর্জন করে সাথে সাথে আল্লাহ রাসূলের মহব্বতকে ধারণ করে আমি যেন আমার চলাফেরাকে সুগম করতে পারি, আমার পরিবার পরিজনকে যেন আমি সেই পথে চালি করতে পারি ইনশাআল্লাহ, টাকা দিয়া পয়সা দিয়ে আমাদেরকে দিয়ে উন্নয়ন করতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা যদি হিসাব করি 90% বেশিরভাগ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাগিদার, কিন্তু তারা
বিপদগামীরা একত্রিত হয়ে আমাদেরকে নানান প্রকারান্তা করতেছে। আজকের সময় আসছে আমাদেরকেও সেই পথ ধারণ করে সকলে একত্রিত হয়ে মহব্বতের সাথে আমরা আল্লাহ রাসূলের দীন ধর্মকে ইনশাআল্লাহ সামনে নিয়ে যাব। আমাদের রাষ্ট্রবিষয় শুধু বলছে আমাদেরকে সত্যিকার আলেম তৈরি করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আমাদের ভালো সন্তান যারা লেখাপড়ায় ভালো তাদেরকে আমরা পিএসপি ফ্যামিলির তরফ থেকে আমরা স্কলারশিপ দিয়ে আল আজহার শরীফে তাদের উচ্চতর শিক্ষা দিয়ে সারা দেশের মধ্যে বাংলার ঘরে ঘরে ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছড়াই দেব, যেন এই বিপদগামীরা আমাদের মানুষকে বিভ্রান্ত করতে না পারে। আমার একটা দুঃখ যে আল আজহার শরীফের বয়স 1069 বছর, কঠিন আহলে সুন্নাত ওয়াল জামাত এই 1070 বছর যিনি শাইখুল আজহার ইমামুল আকবর যিনি আল আজহারের ভাই সঞ্চালক তিনি নবীজির আহলে বাইতের বাইরে কেউ এই পর্যন্ত হবেন। কঠিন আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একজন মুরব্বী আমাদের থাকতে আমরা তাদের সাথে দীর্ঘ সম্পর্ক স্থাপন করে এই দেশের মধ্যে উহাবি জঙ্গিবাদী শিবির তারা কিভাবে বিস্তার লাভ করলো এইটা আমাদের হৃদয়ের একটা দুঃখ। ইনশাআল্লাহ আর পারবে না, সময় এসেছে আমরা সকলে মিলেমিশে কাজ করে আর আদালের সাথে আমাদের রাবেতা সৃষ্টি হয়ে গেছে। এখন তাদের থেকে লোক এখানে আসবে আমাদের সন্তানের ওইখানে যাবে লেখাপড়া করবে। সত্যিকার আমরা কোনো দল করতে চাই না, আমরা আল্লাহ রাসূলের দীন ধর্মকে মানুষের কাছে পৌঁছাতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে গ্রহণ করুন। আর বিশেষ করে আমাদের মাওলানা মান্নান সাহেব, আমাদের মতিন সাহেব, আশরাফী সাহেব কেবলা এবং এখানে যারা আছেন আপনারা যারা আছেন এরকম মানুষ দুনিয়াতে খুব বিরল। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে নিবেদন করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে মায়া মহব্বত ভালোবাসা দিয়ে আমরা যেন সত্যিকার আল্লাহ রাসূলের দীন ধর্মকে পৃথিবীর জমি উদ্দিন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু